ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা, শিগগিরই দিন তারিখ জানালেন কাদের। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা 7 বছরের কারাদণ্ড, 42 কাঠার সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। নৌকাজয়ী না হলে উন্নয়ন কাজে বাধার আশঙ্কা প্রধানমন্ত্রীর, কয়েকটি হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন। দেশজুড়ে পরিবহন ধর্মঘটে পথে পথে ভোগান্তি, যান চলাচলে বাধা, জিম্মি সাধারণ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9:21 সংবাদে, আপনাদের সাথে আছি আমি তানভীর এলিন। ডক্টর কামাল হোসেনের চিঠির পরিপ্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপে বসার সম্মতি জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সংবাদ সম্মেলনে এই কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মিরাজ মিজুর রিপোর্ট। গত 28 অক্টোবর 7 দফা দাবি জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ডক্টর কামাল হোসেন। চিঠিতে রুগ্ন ও বিভক্ত রাজনীতি থেকে উত্তরণের পথ হিসেবে আওয়ামী লীগ ও জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপের আহ্বান জানানো হয়। চিঠি পাওয়ার একদিনের মধ্যেই সংলাপে বসার ব্যাপারে সম্মতি জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে একথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, জাতীয় ঐক্যফ্রন্টের প্রস্তাবে সম্মত এবং আমরা সবাই এ ব্যাপারে আমাদের নেত্রীর সঙ্গে আমরা একমত যে আমরা ঐক্যফ্রন্ট নেতাদের সাথে সংলাপে বসব। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গঠনমূলক রাজনীতির ক্ষেত্রে প্রধানমন্ত্রীর দরজা কারোর জন্য বন্ধ নয়। শেখ হাসিনার দরজা কারোর জন্য বন্ধ হয় না, বন্ধ থাকে না। সংলাপে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নেতৃত্ব দেবেন বলেও জানানো হয়েছে। সংলাপে নেতৃত্ব দেবেন আমাদের সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। সংলাপের স্থান পরে জানানো হবে বলেও জানান ওবায়দুল কাদের। খুব শিগগিরই টাইম প্লেস তাদেরকে আমরা জানিয়ে দেব। মিরাজ মিজু, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে সংলাপে প্রধানমন্ত্রীর সম্মতি জানানোকে স্বাগত জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 4 আসামিকে 7 বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত। একই সঙ্গে তাদেরকে 10 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ট্রাস্টের 42 কাঠার সম্পত্তি বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন আদালত। তাপসী রাবিয়া রিপোর্টে বিস্তারিত। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার রায়কে কেন্দ্র করে সোমবার সকাল থেকে নিরাপত্তা জোরদার করা হয় ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারের আদালত চত্বর ও আশেপাশের এলাকায়। খালেদা জিয়া আদালতে উপস্থিত না হলেও 2 আসামি জিয়াউল ইসলাম মুন্না ও মনিরুল ইসলামকে নিয়ে আসা হয়। আরেক আসামি সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব হারিস চৌধুরী পলাতক। বেলা 11:30টার দিকে আদালতে বসেন বিশেষ জজ আদালতের বিচারক ডক্টর মোহাম্মদ আক্তারুজ্জামান। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা আদালতে উপস্থিত ছিলেন না। রায়ে খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ড ও 10 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পলাতক হারিস চৌধুরী সহ অন্যান্য আসামিদেরকেও একই সাজা দিয়েছেন আদালত। সেই সাথে ট্রাস্টের নামে কেনা 42 কাঠা জমি বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকে খালেদা জিয়া সহ আসামিরা ট্রাস্টের নামে অবৈধভাবে টাকা সংগ্রহ করেন, যা কাম্য নয় বলে আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে। রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। ক্ষমতার অপব্যবহার করে দলীয় ফান্ডের টাকা, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা এবং বিভিন্ন আসামির সহযোগিতা নিয়ে প্রধানমন্ত্রীত্ব পদ থাকাকালীন অবস্থায় সর্বোচ্চ পদে থেকে কেউ যেন এরকম না করে, মাননীয় আদালত বেগম খালেদা জিয়াকে এই মামলার সর্বোচ্চ শাস্তি 7 বছর তাকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং 10 লক্ষ টাকা তাকে জরিমানা করেছেন। এর আগে সকালে খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বিচারিক আদালতে বিচার চলবে বলে আদেশ দেন আপিল বিভাগ। এতে ক্ষোভ প্রকাশ করেন তার আইনজীবীরা। বিচারিক আদালতে রায় ঘোষণার পর তা প্রত্যাখ্যান করে সুপ্রিম কোর্ট চত্বরে বিক্ষোভ করেন তারা। ফরমাশি সাজা, যেখান থেকে ফরমাশ আছে এবং ইচ্ছামতো সাজা হয় সেই জায়গার এই সাজা, এটা মানন আদালত
যিনি সাজা দিয়েছেন তিনি রেকর্ডপত্র দেখে সাজা দেননি। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে কিনা এ বিষয়ে পরবর্তীতে সিদ্ধান্ত নিয়ে জানানো হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। এবং কেন এই প্রতিবাদ? তাপসী রাবেয়া, একুশে টেলিভিশন, ঢাকা। আগামী নির্বাচনে নৌকা জয়ী না হলে চলমান উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতালের নতুন 14-তলা ভবন সহ 3টি প্রকল্পের উদ্বোধন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার অনুষ্ঠানে একথা বলেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে স্বাস্থ্যসেবা নিশ্চিতের মাধ্যমে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। স্বাস্থ্যসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে কমিউনিটি ক্লিনিক সহ সরকারি হাসপাতালগুলোতে বেড়েছে শয্যা সংখ্যাও। এরই অংশ হিসেবে রাজধানীর শেরেবাংলা নগরে 1000 শয্যার জাতীয় অর্থোপেডিক হাসপাতালের নতুন 14-তলা ভবন সহ 3টি প্রকল্পের উদ্বোধন এবং জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট সহ 3টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকার স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সহ সার্বিক উন্নয়ন নিশ্চিত করলেও অনিয়ম দুর্নীতির মাধ্যমে উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে বিএনপি। স্বাস্থ্য খাতে মানুষের সেবা, এই সেবাটা নিশ্চিত করবার জন্য কমিউনিটি ক্লিনিক আমরা তৈরি করি। আমাদের দুর্ভাগ্য যে কমিউনিটি ক্লিনিক বিএনপি ক্ষমতায় এসে এটা খালেদা জিয়া বন্ধ করে দেয়। তার কথা ছিল যে এইখান থেকে যারা চিকিৎসা পাবে তারা নাকি সবাই নৌকায় ভোট দেবে, যাই ভোট ঠেকানোর জন্য মানুষের স্বাস্থ্য সেবার দুয়ারটা বন্ধ করে দেয়। জনগণের ভোটে আবারও নির্বাচিত হয়ে উন্নয়নের অসমাপ্ত কাজ সম্পন্ন করে দেশকে এগিয়ে নিতে চান শেখ হাসিনা। আগামী নির্বাচনে ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ নিশ্চয় নৌকায় ভোট দেবে, আবার এসে আপনাদের এই ভিত্তিপ্রস্তর যেগুলি স্থাপন করেছি ইনশাআল্লাহ সেগুলি উদ্বোধন করে দিয়ে যাব। আল্লাহর কাছে দোয়া করবেন এবং মানুষের কাছে নৌকা মার্কায় ভোট চাই, যেন ভোট দিয়ে আমাদের নির্বাচিত করে, যেন যে কাজগুলি শুরু করেছি সেগুলি যেন সমাপ্ত করতে পারি। হাসপাতালগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার তাগিদ দিয়ে এটি ব্যবহারে সচেতন হবার আহ্বান জানান তিনি। যে প্রতিষ্ঠানটি করে দিয়ে গেলাম সবাই একটু যত্ন নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন যেন থাকে, আর এই হাসপাতালের বর্জ্য ব্যবস্থাপনা এটাকে আরো উন্নত করতে হবে, তার ব্যবস্থা আমরা নিচ্ছি। প্রতিটি বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ প্রতি জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হবে বলে আবারও ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বড় জেলাগুলিতে প্রায় সব জায়গায় আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ধর্মঘটে বিপর্যস্ত হয়ে পড়ছে দেশের যোগাযোগ ব্যবস্থা। সারাদেশে আজও চলেনি দূরপাল্লার বাস, অন্যান্য গাড়ি চলাচলেও বাধা দেয় শ্রমিকরা। পথে পথে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। রাজধানীতেও দিনভর ছিল গণপরিবহন সংকট। গন্তব্যে যেতে না পেরে এ ধরনের হয়রানির নিন্দা জানান সাধারণ মানুষ। সহকর্মীদের সহায়তায় আরো জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। দুর্ঘটনার সব মামলা জামিনযোগ্য করে সড়ক পরিবহন আইন সংশোধন সহ 8 দফা দাবিতে দুদিন ধরে সারা দেশে বাস ধর্মঘটে শ্রমিক ফেডারেশন। ধন পরিবহন না পেয়ে দ্বিতীয় দিনেও নাকাল হয়েছেন সাধারণ মানুষ। নিমতলিতে নাচছি, নিমতলি আমাকে বাসা, মানে মদনপুর মাইয়ার বাসা যাইতে চাইছিলাম, মায়া দিহি গাড়ি নেই। রাজধানীর গাবতলি, সায়দাবাদ, কমলাপুর, ফুলবাড়িয়া ও মহাখালী বাস টার্মিনাল থেকে কোনো রুটের বাস ছেড়ে যায়নি। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে ফিরে যান যাত্রীরা। আন্দোলন তারা যেভাবে করতেছে এভাবে তো ঠিক না। তারা সরকারের সাথে সামঞ্জস্যতায় কথাবার্তা বলে সেভাবে মিউচুয়াল করতে পারে। চট্টগ্রামের সড়কে ব্যক্তিগত যান ও অটোরিকশা ছাড়া আর কোনো গাড়ি চলেনি। যাতায়াতে ভোগান্তিতে পড়েন মানুষ। অবরোধের কারণে আমরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ফিরে বোর্ড যাব, আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, গাড়ি পাই নাই। যারা চাকরিজীবী তারা যাবে কোথায়? এই সমস্যার কারণে তো সবাই ভুগে ভুগতেছে। রংপুর থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা সহ 53টি রুটের কোনো বাস চলেনি। বেনাপোল বন্দরে ভারত ফেরত যাত্রীরা আটকা পড়েন। খুলনা থেকেও ছাড়েনি রুটের বাস। গাড়ি টোটালি বন্ধ, এখন আমরা কি করি? এখন তো আমাদের কিছুই করার নেই। এছাড়া বরিশাল, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়া সহ দেশের অন্যান্য জেলাতেও গণপরিবহনের দেখাই মিলেনি। বিভিন্ন সড়কে অন্যান্য গাড়ি চলাচলেও বাধা দেয়ায় বিপাকে পড়েন যাত্রীরা। এদিকে
বাস বন্ধ থাকায় গন্তব্যে যেতে যাত্রীরা ছোটেন রেল স্টেশনগুলোতে। প্রায় সবগুলো ট্রেনেই ছিল উপচে পড়া ভিড়। রাশেদুল আলম রাসেল, একুশে টেলিভিশন। এ পর্যায়ে নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। নির্বাচনী ইভিএম ব্যবহার অনলাইনে মনোনয়ন দাখিলের সুযোগ রেখে আরপিও সংশোধনী অনুমোদন, জারি হবে অধ্যাদেশ। জামায়াতের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন। আবার আমন্ত্রণ রাত নটার একুশের সংবাদে। আগামী নির্বাচনে ইভিএম ব্যবহার অনলাইনে মনোনয়নপত্র দাখিল এবং দাখিলের শেষ দিন পর্যন্ত খেলাপির ঋণ পরিশোধের সুযোগ রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধনী অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। পরে বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন মন্ত্রিপরিষদ সচিব। তিনি জানান, বাধ্যতামূলক নয়, ঐচ্ছিকভাবে ব্যবহারের সুযোগ সৃষ্টি করা হয়েছে ইভিএম এর। নিজস্ব সফটওয়্যার, বাইরের নিয়ন্ত্রণ মুক্ত, শতভাগ হ্যাকিং শঙ্কা মুক্ত এসব ইভিএম এ সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিশ্চিত থাকছে বলে জানান তিনি। সংসদের অধিবেশন না থাকায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করবেন বলেও জানান তিনি। জামায়াতে ইসলামী নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে করে নির্বাচনে অংশগ্রহণের পথ বন্ধ হল দলটির। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 আওতায় রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামী নিবন্ধনের জন্য আবেদন করেছিল। এর প্রেক্ষিতে 2008 সালের 4 নভেম্বর নিবন্ধন দেওয়া হয়েছিল দলটিকে। একটি মামলার রায়ে হাইকোর্ট 2013 সালে দলটির নিবন্ধন প্রক্রিয়া অবৈধ ও বাতিল ঘোষণা করে। এই রায়ের পূর্ণাঙ্গ কপি সংগ্রহ করে এতদিন পর জামায়াতের নিবন্ধন আনুষ্ঠানিকভাবে বাতিল করল নির্বাচন কমিশন। এবার আমাদের সাপ্তাহিক আয়োজন, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্ভাবনার বাংলাদেশ। বেকার তরুণদের কর্মমুখী করতে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে স্বপ্নকুড়ি নামে একটি প্ল্যাটফর্ম চালু হয়েছে। এখানে তরুণদের দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ। উত্তরের নদীময় সীমান্ত জেলা কুড়িগ্রামের জনবসতি প্রায় 22 লাখ। প্রতিবছর বন্যায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা এ জনপদে কর্মসংস্থানের ঘাটতি রয়েছে। বেকার যুবক যুবতীদের কর্মমুখী এবং বিকল্প উদ্ভাবনী ধারণা দেওয়ার কাজ করছে প্ল্যাটফর্মটি। স্বপ্নকুড়িতে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিডিউল, মডিউল, বিভিন্ন মোটিভেশনাল সেশন, ডকুমেন্টারি প্রদর্শনী ও মুক্ত আলোচনা হয়, যার মাধ্যমে প্রান্তিক তরুণরা আত্মকর্মসংস্থানে উদ্বুদ্ধ হচ্ছে। জেলার আর্থসামাজিক উন্নয়নে দক্ষ মানব সম্পদ তৈরি করতে স্বপ্নকুড়ি ভূমিকা রাখবে এমন আশা বিশিষ্টজনদের। ময়মনসিংহের ফুলপুরে চালু হল দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম খান মোটরস অ্যান্ড ইলেকট্রনিক্স। জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ 2 আসনের সাংসদ শরীফ আহমেদ, মার্সেলের মার্কেটিং বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মোহাম্মদ হুমায়ুন কবির, এডিশনাল অপারেটিভ ডিরেক্টর ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন সহ স্থানীয় ব্যক্তিবর্গ। এর ফলে স্থানীয় গ্রাহকরা হাতের কাছেই পাবেন আধুনিক প্রযুক্তিতে তৈরি মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স এর পণ্য সামগ্রী। এবারে খেলার খবর। সাফ অনূর্ধ্ব 15 চ্যাম্পিয়নশিপে স্বাগতিক নেপালকে 2-1 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এর আগে মালদ্বীপকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে লাল সবুজরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বাংলাদেশ। একটি ফ্রি কিকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন মিডফিল্ডার ইবনে আহাদ। 32 মিনিটে নেপালি স্ট্রাইকারকে বক্সের মধ্যে ফেলে দিয়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ গোলরক্ষক মিতুল মার্মা। পরে পেনাল্টি থেকে 1-1 সমতা আনে নেপাল। দ্বিতীয়ার্ধেই বাংলাদেশকে 2-1 গোলে এগিয়ে নেন রাজন। এরপর নেপালকে আর ম্যাচে ফিরতে দেয়নি বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। আর এরই সাথে শেষ করছি রাত 9:21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। ঐক্যফ্রন্টের সাথে সংলাপে বসবে আওয়ামী লীগ, নেতৃত্ব দেবেন শেখ হাসিনা। শিগগিরই দিন তারিখ জানালেন কাদের। চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদার 7 বছরের কারাদণ্ড, 42 কাঠা সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ। নৌকাজয়ী না হলে উন্নয়ন কাজে বাধার আশঙ্কা প্রধানমন্ত্রীর, কয়েকটি হাসপাতাল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন।
দেশজুড়ে পরিবহন ধর্মঘটে পথে পথে ভোগান্তি, যান চলাচলে বাধা, জিম্মি সাধারণ মানুষ। দর্শক, সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নাম্বার আর ভিজিট করুন একুশে-tv.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/একুশে24 অনলাইনে। পরে সংবাদ রাত 11:00 দেখার আমন্ত্রণ রইল, একুশে সঙ্গেই থাকুন।